হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটি JRBT গ্রুপ ডি ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমি JRBT গ্রুপ ডি ইন্টারভিউতে ত্রিপুরা থেকে কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি পার্ট 4, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওর প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, 2021 সালে ত্রিপুরা থেকে পদ্মশ্রী সম্মান কে পেয়েছিলেন? উত্তর সত্যরাম রিয়াং। আধার কার্ড প্রকল্প প্রজেক্ট ত্রিপুরাতে কবে শুরু হয়? উত্তর 18 নভেম্বর 2010 সালে। উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় জনবহুল রাজ্য কোনটি? উত্তর ত্রিপুরা। ত্রিপুরার ক্ষুদ্রতম পাহাড় শ্রেণী কোনটি? উত্তর বড়মুড়া দেবতামুড়া পর্বতমালা। ত্রিপুরার জাতীয় ফলের নাম কি? উত্তর কুইন আনারস। রাজবাড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তর বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা জেলায় অবস্থিত। ত্রিপুরার একটি বিশিষ্ট লোক নৃত্যের নাম বলো? উত্তর হজাগিরি নৃত্য। ত্রিপুরায় বর্তমানে মহকুমার সংখ্যা কয়টি? উত্তর 23টি। ত্রিপুরার প্রথম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান কে ছিলেন? উত্তর শচীন্দ্রলাল সিংহ। কোন রাজার আমলে ত্রিপুরায় প্রথম চা শিল্প গড়ে ওঠে? উত্তর বীরেন্দ্র কিশোর মাণিক্যের আমলে। ত্রিপুরার কোন রাজা আগরতলা পৌরসভা গঠন করেন? উত্তর মহারাজা বীরচন্দ্র মাণিক্য 1871 সালে। এএমসি নির্বাচন সর্বশেষ কবে হয়েছিল? উত্তর 2021 সালে। এএমসির ফুল ফর্ম কি? উত্তর আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। টিএসইসিএল এর ফুল ফর্ম কি? উত্তর ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড। পিআরটিসির ফুল ফর্ম কি? উত্তর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট। এসসিইআরটির ফুল ফর্ম কি? উত্তর স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। টিবিএসসি এর ফুল ফর্ম কি? উত্তর ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। মনু নদীর দৈর্ঘ্য কত? উত্তর 167 কিলোমিটার। কৈলা শহর কোন জেলায় অবস্থিত? উত্তর ঊনকোটি জেলায় অবস্থিত। দক্ষিণ ত্রিপুরার সদর দপ্তরের নাম কি? উত্তর বিলোনিয়া। বিলোনিয়া কোন নদীর তীরে অবস্থিত? উত্তর মুহুরী নদীর তীরে অবস্থিত। ত্রিপুরার একটি প্রত্নতাত্ত্বিক পর্যটন কেন্দ্রের নাম বলো? উত্তর পিলাক। ত্রিপুরায় কৃষি গবেষণা কেন্দ্র কোথায় কোথায় আছে? উত্তর লেম্বুছাড়া ও অরুন্ধতী নগরে। ত্রিপুরার প্রধান জাতীয় সড়ক পরিবহন ব্যবস্থার নাম কি? উত্তর NH8। ত্রিপুরায় ব্রডগেজ রেল লাইন কবে চালু হয়? উত্তর 2016 সালে। ত্রিপুরার প্রথম মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? উত্তর 2005 সালে। বাইসন ত্রিপুরার কোন অভয়ারণ্যে রয়েছে? উত্তর তৃষ্ণা অভয়ারণ্যে। ত্রিপুরার বর্তমান কৃষিমন্ত্রীকে? উত্তর মাননীয় শ্রী রতনলাল নাথ। ত্রিপুরার 60 নং বিধানসভা কেন্দ্রটির নাম কি? উত্তর কাঞ্চনপুর। ত্রিপুরার সর্ববৃহৎ হ্রদটির নাম কি? উত্তর ডম্বুর হ্রদ। এই প্রশ্নগুলো JRBT গ্রুপ ডি ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। JRBT গ্রুপ ডি ইন্টারভিউ সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ ভিডিওস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।